নমস্কার, আপনারা দেখছেন নিউজ বাংলা 24। লটারির টিকিট বদলে দিল ভাগ্য। টিকিট কেটে কোটিপতি হরিশ্চন্দ্রপুরের পান বিক্রেতা। লটারির টিকিট রাতারাতি বদলে দিল ভাগ্য। মাত্র 30 টাকার টিকিট কেটে কোটিপতি শ্যালক এবং গৃহিণীপতি। খুশির হাওয়া পরিবারে লটারির টিকিট কেটে কোটি টাকা পুরস্কার জিতলেন মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের পিপলা গ্রামের বাসিন্দা পিন্টু সাহা এবং কৃষ্ণ দাস। হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত পিপলা গ্রামের বাসিন্দা পিন্টু সাহার একটি ছোট পানের দোকান আছে। সেই দোকান থেকেই কষ্টে শিষ্টে দিন যাপন করত সে। আর্থিক প্রতিবন্ধকতার সঙ্গে সংগ্রাম করে দৈনন্দিন জীবন চালাতে হতো। তবে জীবনের লড়াইয়ে কখনো হার মানেনি পিন্টু। সংসার চালাতে সব সময় কঠোর পরিশ্রম করেছে, আর তাই সেই দৈনন্দিন সংগ্রামে তার পাশে থাকতো শ্যালক কৃষ্ণদাস। কথাতেই আছে, কষ্ট করলে কেষ্ট মেলে। তাই রাতারাতি এইভাবে ভাগ্য বদলে গেল শ্যালক এবং ভগ্নিপতির। সন্ধ্যাবেলা চা খেতে খেতে একটি লটারির টিকিট কাটে। বিকেল 5:50 তারা টিকিট কাটে। ডিয়াল লটারির ওই টিকিটের খেলা ছিল সন্ধ্যে 6টায়। কিছুক্ষণ পরে খেলার ফলাফল দেখতেই আনন্দে আত্মহারা দুজনে। পুরস্কারের এই অর্থমূল্য সমানভাবে ভাগ করে নেবে শ্যালক এবং ভগ্নিপতি। আগেও যেভাবে তারা একসঙ্গে থাকতো, বর্তমানেও থাকবে। খুশি পরিবারের সকল সদস্যরাই। স্বাভাবিকভাবেই সাধারণ একটা মধ্যবিত্ত পরিবারের কাছে রাতারাতি কোটিপতি হওয়া কোনো অসাধ্য সাধনের থেকে কম নয়। ফলাফল আসার সাথে সাথেই সুরক্ষার কথা ভেবে দৌড়ে যায় হরিশ্চন্দ্রপুর থানায়। পুরস্কার পাওয়া পর্যন্ত তাদের সুরক্ষার সব দায়িত্ব হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের। টিকিট বিক্রেতা রমেন গুপ্তা জানিয়েছেন, এর আগে প্রথম পুরস্কার আবিষ্কৃত থেকে গিয়েছিল, সেই আফসোস আজ মিটে গেল। কোটিপতি পান বিক্রেতা পিন্টু সাহা বলেন, পানির দোকান করতাম, জীবনে অনেক কষ্ট করেছি, আমার শ্যালক সবসময় আমার পাশে থেকেছে, ভবিষ্যতে আমরা এইভাবে থাকবো, সকলকে একসাথে নিয়ে চলবো। লটারির টিকিট বিক্রেতা রমেন গুপ্তা বলেন, লটারির টিকিট খেলার মধ্যে কোনো দুর্নীতি নেই, এটা ভাগ্যের ব্যাপার, যাদের পাওয়ার ঠিক পাবে। মানুষ কিভাবে কাটবে সেটা মানুষের কাছে, টিকিট কাটলে পুরস্কার পাওয়া যাবে সেরকম কোনো কথা নেই। দেবসিংহের রিপোর্ট, NB24। 1 কোটি টাকা পেলাম আমি 30 টাকার টিকিটে। আমার ছোট্ট পানের ব্যবসা, আমি এটাতে খুব সংসার খুব কষ্ট করে চালাই আমরা। আমার 2 সালা আমরা 3 জনের দোকানে বসি। টিকিটটা পেয়ে একটু টাকাটা পেয়ে খুব আনন্দ উপভোগ করছি, আর এই টাকাটা দিয়ে আমরা ছোট্ট করে রুম ঘর বাড়ি করে নিয়ে থাকবো। সঙ্গে থাকুন থাকবো, আমরা একটাই রুম, আমার বউ আছে উপরে থাকতো, খুব কষ্ট করে জীবন কাটে। একটা কষ্ট করে মানে বাথরুমও ছিল না আমার, সেই জায়গা আজকে উপরপালা দেখেছে 30 টাকাতে 1 কোটি। এটা আমার কাছে জীবন। কখন কেটেছিলেন এই টিকিটটা? এটা কেটেছিলাম 5:50 হবে। আচ্ছা, 6:10 হবে। তো যখন আপনি রেজাল্ট দেখলেন কেমন লাগলো, মানে কি মনে করলেন তখন? জীবনে তো এটা সবচেয়ে বড় দিন, আনন্দে তখন মানে পাগল হয়ে গেছিলেন এক কথা। আচ্ছা, দেখেন সব থেকে বড় কথা হচ্ছে আমার পরিবার খুব মানে অনেক বড় পরিবার, তো সবাইকে নিয়ে আমি চলবো। মেনলি আমার শালাবাবু, 2 শালা আছে, এই শালা আছে, সবসময় তার অধিকার সবসময় তা থাকবে, ঠিক আছে। এদেরকে দেখে আমি সারা জীবন ওদের নিয়েই চলবো। বললাম তো আমার শালা আর আমি মিলে কেটেছি। আমার জীবনে যাই হোক, যদি আমি 10 টাকা জীবনে রোজগার করে থাকি, আমার শালা অধিকার সবসময় থাকবে, আর এটাতেও আমার শালা অধিকার সবসময় আধা আধি অধিকার থাকবে। এই সময় যেন তারা সামনে সবসময় ছিল আর সবসময় থাকবে। ওগুলো পুরাতন জিনিস, ওগুলো ভুলে গেছি, ঠিক আছে। বহুত কষ্ট করে জীবনটা শেষ হয়ে গেছে, আবার নতুন করে গাধার পরিশ্রম করেছি, আবার নতুন করে আবার নতুন জীবন তৈরি করেছি, ঠিক আছে। এই জায়গাটা সবাই পারবে না জোগাড় করতে, আমি আজকে বহুত পরিশ্রম করি, তার সঙ্গে আমার শালাও 2 শালা এক না থাকলে আমি বাঁচতাম না, আমার আমার শ্বশুরবাড়ি পরিবার না থাকলে আমি বাঁচতাম না, সফলে সবসময় ছিল আর আছে ওরা। না কেসটা তাহলে বলেছে আমার জীবনে কেসটা কিন্তু অন্যায় মতো, আমি জীবনে কোনো একটা পিঁপড়াও মারিনি। আমার যখন সিম বিক্রি করতো, তো সেই সিমটা অন্যজন বিক্রি করেছিল, আমার আমি যেহেতু মালিক ছিলাম, ফলে আমাকে ফাঁসিয়ে দিল। আমি জীবনে অন্যায় কাজ করি, ফলে অন্যায় করিনি বলে আজকে ঘুরে দাঁড়িয়েছি উপরবেলা আমাকে দেখেছি, এটাই বলবো লাস্ট কথা। জীবনে অনেক ঋণও হয়েছিল, অনেকে আছে হরিশ্চন্দ্রপুরে, অনেক মহান ব্যক্তি আছে, তারা আমাকে একে ভগবান বলে মনে করি, তারা আমাকে সবসময় সহযোগিতা করেছে বলে আজকে এই জায়গায় ঘুরে দিয়েছে। এই টাকা দিয়ে আমার পরিবারকে যত সব সব পরিবার ছিটকে হলো, তারা সবাই একসঙ্গে থাকবো, আমার জীবনটা আবার নতুন করে করতে চাই। আমার আমার জীবনের হৃৎপিণ্ড একটা, তারা সবসময় পাহাড়ে থাকবে, ওরা ওকে নিয়ে আমি সব কিছু না। পানের দোকান করবেন কি মনে করছে? পানের দোকান কোনদিন বন্ধ থাকবে না, ওটা জীবনে আমার শেষ প্রথম দোকান, ওটা বন্ধ কোনদিন হবে না। আমার শালাবু সেদিকটা দেখেন, ঠিক আছে, ও সবসময় আমার শালাবু আমার জীবনে, বলুন তো আমার জীবনের প্রত্যেকটা অঙ্গে আমার শালাবু জড়িয়ে আছে, সে সবসময় থাকবে, পানের দোকান সবসময় থাকবে, আরও ভালো পান পান হবে, লাইন ধরে পান খাবে, এটা বলতে পারে। মানে যেরকম যে জায়গায় ছিলাম ওই জায়গায় পিন্টু থাকবে, পিন্টুর নাম সবসময় জানে সবাই, আমার মুখ সবসময় হাসি থাকবে, এটাই বলতে পারবো। তুই পয়সাওয়ালা হয়ে যাক, আমাদের এরকম মুখ থাকবে। হরিশ্চন্দ্রপুরে লেগেছে ওই পিন্টু, তার পান দোকান আছে, পিন্টু তারই লেগেছে। আচ্ছা, 5 সেম ছিল, 5 সেমে 1 কোটি পেয়েছে।
এটা 6টার সময় না খুব ভালো লাগছে এর আগে ফার্স্ট প্রাইজটা আমাদের আনসোলে গিয়েছিল হরিচন্দ্রপুর থেকে আনসোলে গিয়েছিল হরিচন্দ্রপুরের মাটি থেকে আনসোলে গিয়েছিল তো আমাদের খুব আফসোস হচ্ছিল এদিনটা বুঝেছিলাম যে না একটা অতদিন পর ফার্স্ট প্রাইজ হলো কিন্তু দ্বিতীয়বারটা হলো লাস্ট মুহূর্তে লাস্ট মিনিটে টিকিটটা বিক্রি হয়ে যায় মানুষ বলছে আনলিগেল ভাই আর কিছু কোনো কিছু নেই খেলার প্রসেস সবচেয়ে সুন্দর আছে অবশ্যই বিক্রি বাড়বে আর আগে করার থেকে খুব সুন্দর বিক্রি আছে লটারির লোক দাবি করছে আজকে ড্রিম এলিমেন্ট যেমন চলছে টিভিতে তো খেলার আগে একটা বিজ্ঞাপন দিচ্ছে যে এই খেলাটা খেললে আপনার ক্ষতি হবে আপনার তো নিজস্ব জ্ঞান আছে তো মানুষ ওই জিনিসটা ফলো করছে না ওকে তো বলছে না আমরা বলছি না আমার টিকিটটা কাটুন টাকা দিয়ে কাটুন দাদা আসুন নিজের ইচ্ছা স্বেচ্ছা কেটে যাচ্ছে নিজের সামর্থ্যে কাটুক নিজের সব জ্ঞানে কাটুক বেশি লোভ করলে যে সবারই কোটি হবে কোনো মানে নেই ওটা কপালের খেলা ভাগ্য বদলের খেলা আমি বলছি যে 100-র মধ্যে 100টাও পাবে না এমনি হতে পারে 100-র মধ্যে একজনও কেটলে ওই যে 6 টাকা টিকিট কাটে ও পাবে আর যে 6 লাখ টাকা টিকিট কাটবে ও পাবে না কোনো গ্যারেন্টি নেই আমাদের দৃষ্টি সুন্দর সমাজের দিকে আমাদের দৃষ্টি ভাঙন বন্যা ভিটে ছাড়া উদ্বাস্তু সেই সব মানুষের দিকে আমাদের দৃষ্টি খেলা বিনোদন ও আপনার সাফল্যের দিকে আমাদের দৃষ্টি দেশ জুড়ে জাল টাকা এবং সন্ত্রাস ছড়িয়ে দেওয়া সেই চক্রান্তকারীদের দিকে আমাদের দৃষ্টি রয়েছে রাজনৈতিক উত্থান পাতানের দিকে আমাদের দৃষ্টি রয়েছে সারা দেশ জুড়ে দৃষ্টি আছে আমাদের সমস্ত খবরের দিকে আপনারা দেখছেন নিউজ বাংলা 24 আমাদের নজর প্রতিটি খবরে আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের পেজটিকে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন